আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্রেড মালাই। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয়। এখানে নিয়েছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার, এখানে দিয়ে দিব 1/2 কাপ নর্মাল দুধ। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই কাস্টার্ড পাউডারটা কীভাবে বাসা সহজভাবে তৈরি করবেন সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ নিয়েছি গরুর দুধ। দুধটাকে আমি বলক তুলে নিব। দুধটাকে খুব ভালোভাবে বলক তুলে নিয়েছি। এখন এখানে গুলিয়ে রাখা কাস্টার্ড দিয়ে দিব। এইভাবে ঘন ঘন নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে তলায় লেগে যেতে পারে, কারণ এখানে কাস্টার্ড পাউডার দেওয়া আছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে একটু ঘন করে নিতে হবে। এখানে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি। আপনারা চাইলে যে কোনো বাদাম কুচি দিতে পারেন। মালাইটা তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, ঠিক এই রকম থাকবে, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আর একটু ঘন হয়ে আসবে। এখন আমি চুলাটা বন্ধ করে রাখব। এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। এখন এখানকার এই সাইডের অংশটা কেটে ফেলে দিব। পাউরুটির মধ্যে দেওয়ার জন্য একটি ক্রিম তৈরি করে নিব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ মালাই, দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে দিয়ে দিব 2 চামচ আইসিং সুগার বা চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখন সব কিছু মিশিয়ে দিব। মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এখানে এই মিশ্রণটা দিয়ে দিব। এখন এই রকম একটি চাকু সাহায্যে কেটে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ব্রেডগুলো দিয়ে সাজিয়ে নেব। তৈরি করে রাখা মালাইটাও ঠান্ডা হয়ে গেছে। খুব বেশি ঠান্ডা করবেন না, এখানে হালকা কুসুম গরম আছে। এখন আমি এই মালাইটা এই ব্রেডের উপরে দিয়ে দিব। এখন এইভাবে দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখবো। এখন আমি এখানে কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিব দেখার সৌন্দর্যের জন্য।
এইভাবেই তৈরি হয়ে যাবে খুবই মজাদার বেট মালাই। এই ডেজার্টটি খুব সহজেই তৈরি করে ফেলা যায়। এখন আমি একটি কেটে দেখাই কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল খুবই মজাদার ব্রেড মালাই। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কত অল্প সময় এই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।